সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমরা একজন অসহায় নারীর জীবনের গল্প শুনব। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি ভালো। ভালো আছেন? জি। শুরুতে আমরা আপনার সঙ্গে পরিচয় পর্বটা সেরে নিব। আপনার নাম কি? মারিয়া আক্তার। মারিয়া আক্তার। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? মুর্শিদপুর। মুর্শিদপুর কোন জেলা, কোন থানা একটু বলবেন ক্লিয়ার করে? মুর্শিদপুর থানা, আর গ্রাম গজারিয়া। গ্রাম গজারিয়া। আচ্ছা, তো আপু আপনার পরিবারে কে কে আছে? পরিবারে পাঁচ বোন এক ভাই আর বাবা মা। পাঁচ বোন এক ভাই আর বাবা মা। তো আপনার বোনরা কি করে, আপনার বাবা মা কি করে একটু বলবেন আমাদেরকে? আসলে ভাইয়া বড়, আর তারপরে আমরা পাঁচ বোন ছোট, আর আমার আব্বু সংসার কিছু করে না, অনেক দূর মানে বাসাতে থাকে, আর ভাইয়ার কামাইতে সংসার চলে। ভাইয়ার কামাইতে সংসার চলে। আচ্ছা, বোনদের মধ্যে আপনি কত নাম্বার? প্রথম। প্রথম? আচ্ছা আচ্ছা। আপনার কি বিয়ে শাদী হয়েছে? জি। কিভাবে হলো আপনার বিয়ে একটু বলবেন সেই গল্পটা। আসলে গার্জিয়ানের মাধ্যমে আমার বিয়ে হয়েছে। তো বিয়েতে ছেলে রাজি ছিল না, তার গার্জিয়ান আমাকে দেখে পছন্দ করে বিয়ে করাইছে। তার ছেলের অন্য জায়গায় রিলেশন ছিল, সে মায়ের আইনে দেয়। তো বিয়ের পরে যেরকম অশান্তিতে ছিলাম, যেরকম টর্চার করতো, মারধর করতো, আমাকে তার পছন্দ না, এরকম ধরনের মেরে মেরে বাপের বাড়ি পাঠিয়ে দিত, অনেক টর্চার করতো। তো সবাই বলছে যে একটা বাচ্চা নিলে সংসারে ফিরে আসবে, মন বসবে। তো তারপরে একটা বাচ্চা নিয়েছি, আমার একটা মাইয়া আছে। তো তারপরে ও যেরকম একটা মায়ের সাথে রিলেশন করতো, সেখান থেকে অনেক ফ্যামিলিতে ঝামেলা ছিল। পরে একটা প্রবাসীর বউ বের করে বাসায় নিয়ে আসছে। বাসায় প্রবাসীর বউ ভাগিয়ে নিয়ে আসছে, আমরা শুনবো। বিয়ের কতদিন পর আপনার উপর টর্চার চলে আসলো সেই গল্পটা একটু বলেন আগে। পাঁচ ছয় মাস। বিয়ের পাঁচ ছয় মাস পরে আপনার উপর টর্চার করতো, কেন টর্চার করতো? আমাকে ওর ভালো লাগতো না, আমাকে ওর পছন্দ না, ফ্যামিলির কারণে আমাকে বিয়ে করছে, মানে নিতে হয়েছে। তাহলে সে আপনাকে বিয়ে করলো কেন? আসলে ফ্যামিলি থেকে চাপ দিছে, মেয়ে পছন্দ করছে, তার কারণে বাবা মার মন জোগাড় করার জন্য। বাবা মার মন জোগাড় করার জন্য আপনাকে বিয়ে করেছে? জি। আচ্ছা, তো বিয়ের পরে আপনার উপর নেমে আসে টর্চার? জি। আচ্ছা, কোথায় কোথায় টর্চার করতো আপনাকে, কি ধরনের টর্চার করতো আমাদেরকে একটু বলতে পারবেন বা দেখাতে পারবেন? আসলে বিয়ের পরে যেরকম আমার কিছু দিত না, মারধর করতো, বাজারগাল করতো না, কিছু চাইলে দিত না, পরে মারতো, অনেক মারতো, আমাকে পছন্দ করতো না, বাসায় থাকতো না, বেশিরভাগ ঢাকা শহরে থাকতো, এখানে ওখানে মানে কি লাঠি দিয়ে বা কিছু দিয়ে মারতো। কোথায় কোথায় আপনাকে মেরেছে, কোনো আঘাত আছে একটু দেখাতে পারবেন আমাদেরকে? আসলে একদিন হাত পেশা বাড়ি দিয়ে ছিল, এই হাতে আছে, আবার এই পিঠে। পিঠে কোথায় একটু দেখি আমাদেরকে একটু দেখান। এই পিঠে, এই গলার সাইডে, এই সাইডটা কি অনেক জায়গা। আসলে দর্শক, যে জায়গায় মেরেছে হয়তো কাপড় খুলে তো আর দেখানো যায় না। নানান ধরনের টর্চার। নানা ধরনের টর্চার করতো? জি। আচ্ছা, তো আপনি কোনো প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নিয়েছেন বা কোনো ধরনের কাউকে জানিয়েছেন যে আপনার স্বামী আপনাকে এরকম নির্মম নির্যাতন করতো, অমানসিক? জি না, ফ্যামিলি থেকে সবাই বলতো একটা বাচ্চা কাচ্চা হলে ঠিক হয়ে যাবে, পরে এটা শুধরে যাবে, আর কিছু বলবো না, ছেলেরা এরকম করে। তো টর্চার করতো, আমি সহ্য করতাম। আচ্ছা আচ্ছা, তো বাচ্চা নেওয়ার পরে কি আপনার স্বামী ঠিক হয়েছে? জি না, বাচ্চা নেওয়ার পরে ও আমার বাচ্চার মুখ এক মাস পরে দেখছে। বাচ্চা যখন আমার সিগার নিয়েছে তখন ও চলে গেছিল অন্য একটা মায়ের কাছে, কি বাসা থেকে কেউ বলতে পারতো না যে ও কোথায় গেছে। তো ফ্যামিলি থেকে সবাই আমাকে বাসায় নিয়েছে, তারপরে যেমন অনেকদিন পরে আসছে, পরে খোঁজে জানা গেছে যে ও একটা মায়ের সাথে ছিল, সে এনে মায়েরা অনেক চাপ দিয়েছে যে ও নাকি বিয়ে করবে সেই মায়াকে। তারপরে আমরা জানতে পারছি যে ওরটা মায়ের সাথে রিলেশন ছিল, সেই মায়েরটা জানতে চাইছে। আচ্ছা, সেই মেয়েটা কি করতো? সেই মায়েরটা ছেলের বাড়ি ছিল, কি করতো জানি না। আমি একদিনকে ফোন ধরার পরে জানতে পারছি সেই মায়া বলছে যে ও আমাকে বিয়ে করার জন্য বাড়িতে বাবা মা আনতে গেছে। আচ্ছা, আপনি বলেছেন প্রবাসীর বউকে ভাগিয়ে নিয়ে আসছে আপনার স্বামী। জি। সেই মেয়েটাই কি প্রবাসীর বউ?
জি না, তারপরে ওটা ছুটে যাওয়ার পরে ফ্যামিলি থেকে চাপ দেওয়ার পরে ও কাজকাম করত না, বাসাতে থাকতো। তাদের এলাকায় একটা প্রবাসীর বউর সাথে রিলেশন হয়। কয়েক মাস ধরে অনেক নির্যাতন করতো, বাসায় আমাকে রাখতো না, বাপের বাড়ি ফেলায় রাখতো, কোনো খোঁজ খবর দিত না, আর আমার মায়েরও খোঁজ নিত না। তারপরে হঠাৎ একদিন আমার বাপের বাড়ি মারধর করার পরে পাঠাই দেওয়ার পরে বাসায় উনি আসছে। তারপরে তার ফ্যামিলি যেমন মাইনে নিচ্ছে, তো এখন ছেলে করছে কি করার, তো অনেক ধরনের অনেক কিছু হয়েছে। আমার দরিদ্রর কারণে কোনো কিছু আমরা কোনো কিছু করি নাই, আমার মায়া নিয়ে আমি চলে আসছি, আর আমি ওকে ডিভোর্স দিয়েছি। ডিভোর্স দিয়েছেন কতদিন হলো? দুই তিন মাস হয়েছে। ডিভোর্স পেপার আছে আপনার কাছে? আমাদেরকে দেখাতে পারবেন? হ্যাঁ, সেটা তো আমি বাসায় রেখে আমি ঢাকা শহর আসছি একটা কাজ করার জন্য। ছোট একটা মায়ের রাখা আছে বাসায়। ঢাকা শহর আসছেন কতদিন আগে? আসছি 10-12 দিন। 10-12 দিন? আচ্ছা, ঢাকা শহর আসার মূল কারণটা কি একটু বলবেন আমাদেরকে? আসলে আমার ফ্যামিলি অনেক দরিদ্র, আমার মেয়ের খরচ বা আমার খরচ করার জন্য আমাকে তো কামাই করে খাইতে হবে। তো একটা বাসা বাড়ি কাজ নেওয়ার জন্য আমি ঢাকা শহরে একটা আন্টিদের বাসায় আসছি। যে কোনো কাজ পাইলে কাজ করে আমার মধ্যে আমার আমার মেয়েকে নিয়ে থাকতে চাই। আচ্ছা, একটু জোরে বলুন, আপনার মেয়ের বয়স কত? 2 বছর আড়াই বছর। আচ্ছা, তো আপনার মেয়েকে কোথায় রেখে আসছেন, কার কাছে রেখে আসছেন? আমার কাছে রেখে আসছেন। তো আপনার আম্মু কি আপনার মেয়েকে রাখতে পারবে? আপনার মেয়ে আপনাকে খোঁজ করবে না? আসলে কাজ করতে হলে তো অটোকো করতে হবে, খোঁজ তো করবে, সেটা ছোট বাচ্চা। কান্নাকাটি করবে না? জি, কান্নাকাটি তো করবে। মেয়ের জন্য মায়া হয়? জি, মায়া হয়। এটা সব মেয়েরই হয় যে ছোট একটা মায়া বাসায় রেখে আসছে, কাজ করে খাইতে হইতেছে, আর এরকম ধরনের আমার আমার মেয়ের জীবনে অশান্তি নামে হচ্ছে একটা ছেলের কারণে। আচ্ছা, তো এখন আপনি কি করতে চাচ্ছেন? মূলত আপনি ইউটিউবে কেন আসছেন, মানে আপনার মূলত কারণটা কি? আসলে আমি এখানে ঢাকা শহরে একটা কাজ করতে আসছি, পরে শুনলাম একটা প্রতিবেদনের কথা, তো এখানে নাকি সাহায্য করা হয়, তো যে ভাইরা আমার রেখে দেখবে বা সাহায্য করবে আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ায় দেবে, ঠিক আছে, সেই কারণে প্রতিবেদনটা করতে আসছেন। আচ্ছা, এছাড়াও আপনার তো স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, তো আপনি কি বিয়ে শাদীর দ্বিতীয় কোনো বিয়ে শাদীর চিন্তা আছে আপনার মাথায়? জি, যে ছেলে আমাকে বা আমার মেয়ের দায়িত্ব নেবে, আমাদের সব বরণ ধরনের দায়িত্ব নেবে, সব কিছু ডিটেলে জানলে হেল্প করবে, আমি সেই ছেলেকে বিয়ে করবেন? জি। আপনার এখন বর্তমান বয়স কত? 20 বছর। আর তো আপনি কেমন বয়সের ছেলে হলে বিয়ে বসবেন, বা কি ধরনের ছেলে হলে বিয়ে বসবেন? তো আপু বলুন, আপনি কেমন ধরনের ছেলে হলে বিয়ে বসবেন, বা কোন বয়সের ছেলের কাছে বিয়ে বসতে চান? একবার তো বিয়ে বসে আপনি নিজেই স্বামীকে ডিভোর্স দিয়েছেন, তো এখন ইচ্ছা কি? যে ছেলে ভালো বা 25-30 বছরের ছেলে, বা আমার দায়িত্ব আমার মেয়ের দায়িত্ব নিতে পারবে, সবকিছু জানে, আমার সবকিছু মাইনে নেবে, আমি সেরকম ধরনের একটা ভালো ছেলে চাই। আচ্ছা, এই ভিডিওটা প্রচার করার পরে আপনাকে 45 বা 50 বা 60 বছরের লোকও আপনাকে বিয়ের প্রস্তাব দিবে? হ্যাঁ, আমার যাকে ভালো লাগবে বা তার দেখে যার ভালো লাগবে, যোগাযোগের মাধ্যমে, তার গার্জিয়ানের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে বা গার্জিয়ানের মাধ্যমে। মানে আপনি বলতে চাচ্ছেন যদি এই ভিডিও দেখার পরে যদি পছন্দ করে থাকে, তো গার্জিয়ানের মাধ্যমে সরাসরি আপনার গার্ডিয়ানের কাছে আসতে হবে বিয়ের প্রস্তাব নিয়ে, যদি গার্ডিয়ান দেয় তাহলে আপনি রাজি। আর এমনি আপনার পছন্দ অপছন্দ কোনো কিছু নেই? আপনার পছন্দ অপছন্দ কোনো কিছু নেই না? তো আপু, আপনার সঙ্গে যোগাযোগের কি ব্যবস্থা আছে, আপনার সঙ্গে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে কি? আপনার নাম্বার আছে? আচ্ছা, নাম্বারটি বলুন তাহলে, আমরা নাম্বারটি যে দিবেন আপনাকে ভালো লোকও ফোন দিবে, খারাপ লোকও ফোন দিবে, নাম্বারটি কি দিতে চাচ্ছেন নিজে ইচ্ছায়? আমি নাম্বারটা তাদেরই দেব যে আমার বন্ধু হিসেবে পাশে থাকবে বা আমাকে হেল্প আমাকে আমার মেয়েকে হেল্প করবে, সহযোগিতা করবে। আর দর্শক ভাইদের বিষয়ে কিছু বলতে চাই, যারা খারাপ নিয়েতে আমাকে কোনো সময় ফোন দেবেন না।
খারাপ নিয়ে তো ফোন দিবে না। জি না, যে আমাকে হেল্প করবে, আমার মেয়েকে হেল্প করবে বা আমার মেয়ের আমার দায়িত্ব নেবে সেই সব ভাইয়ের আমাকে ফোন দেবেন। একটা জাস্ট ভালো একটা বন্ধু হিসেবে মানুষ মানে পাশে চান, ভালো একজন বন্ধু আপনার পাশে চান। আচ্ছা, বন্ধু কেন চান? একজন ছেলে একটি মেয়ের বন্ধু কখন হয়, যখন দুজন দুজনের কাছাকাছি একেবারে কাছাকাছি চলে আসে তখনই ভালো একজন বন্ধু হয়, আপনি সেটা বুঝেন? জি, আসলে যে ছেলেরা আমার এই কাহিনী শুনে যে আমার সাহায্য করবে আমার পাশে থাকবে, তো সেই সব ছেলেদের চাইতেছি যে মানে আপনি বলতে চাচ্ছেন যারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে তাদেরকে আপনি বন্ধু হিসেবে মেনে নেবেন? জি, তারাই শুধু আমাকে ফোন দেবে। তারাই শুধু ফোন দিবে? আচ্ছা, তাহলে আপনি নাম্বারটি বলুন। 019 0193 4 3 4 5 2 7 7 9 9 7 9 9 7। আপু, নাম্বারটি কি বিকাশ করা আছে? জি। আচ্ছা, তো ঠিক আছে আপু, আমরা প্রতিবেদন শেষ করব। আপনার লাস্ট আর কিছু বলার আছে? আর কিছু বলার নেই। তো ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন, দর্শক আপনারাও ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। আর আমাদের এই চ্যানেল থেকে আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।